স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীর একটি কবিতা, সুন্দর একটি কবিতা, ডে ব্রেক, HW লংফেলোর লেখা ডে ব্রেক কবিতাটা নিয়ে আমরা আজ আলোচনা করব। তো ডে ব্রেক কথাটার অর্থ কি? না, প্রথমেই যদি দেখি যে ডে ব্রেক কথার অর্থ হচ্ছে রাত্রি শেষে দিনের শুরু, অর্থাৎ দিনের সূচনাকে কবি এখানে ডে ব্রেক কথার মধ্য দিয়ে তুলে ধরেছেন। তো এই কবিতাটা যাবার আগে যেটা আমাদের কিছু বিষয়বস্তু সেটা জেনে নেওয়া যায় যে HW লংফেলো ছিলেন একজন আমেরিকান পোয়েট, আর এই কবিতাটার মোটা রাইমড কাপলেট আছে। আমরা আগেই জেনেছি যে একটা কাপলেট মিনস হচ্ছে দুটো লাইন, তো নটা কাপলেট আছে মিনস 18টা লাইন, এই কবিতাতে 18টা লাইন আছে। আর রাইমড লাইনগুলো কাপলেটগুলো কেমন না রাইমড, অর্থাৎ ছন্দগত মিল আছে। এখন চলো কবিতাটার মধ্য দিয়ে আমরা যাই। এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, একটা বাতাস যে কি হয়েছে সমুদ্র থেকে আসছে। অ্যান্ড সেড, এবং বলছে, ও মিস্ট মেক রুম ফর মি, হে কুয়াশা তুমি আমার জন্য জায়গা করে দাও। অর্থাৎ কুয়াশাকে উইন্ড বলছে যে তুমি আমার জন্য জায়গা ছেড়ে দাও, আমি এখান থেকে, অর্থাৎ তোমার মধ্য দিয়ে জায়গা যখন ছেড়ে দিবে তারপর আমি সেখান দিয়ে যাব। অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এরিয়াগুলোতে কি হয় না, সকালবেলাতে একটু কুয়াশার ছন্দ থাকে, কুয়াশা কুয়াশা ভাব থাকে, এইরকম সাধারণ ঘটনাগুলোকেই কিন্তু কবি আমাদের সামনে এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। কি আছে এরপর, ইট হেল্ড দ্য শিপ, অর্থাৎ এই কুয়াশাকে সরিয়ে যখন এই বাতাস যাবে দিয়ে বলছে যে বলছে কি, ইট হেল্ড দ্য শিপ, অর্থাৎ শিপ মিনস হচ্ছে জাহাজগুলো, যে জাহাজগুলো রাত্রি হয়ে যাবার জন্য নোঙর করেছিল, অর্থাৎ সেই জাহাজগুলোকে সম্বোধন করে, হেল্ড মিনস হচ্ছে গ্রেট, অর্থাৎ সম্বোধন করা, এগুলোকে সম্বোধন করে কি বলছে, অ্যান্ড ক্রাইড, চিৎকার করে বলছে, কে বলছে, বাতাস, বাতাস এই জাহাজকে সম্বোধন করে চিৎকার করে বলছে, সেল অন, অর্থাৎ তোমরা যাত্রা শুরু করো, অর্থাৎ তোমরা পাড়ি দাও, অর্থাৎ তোমরা কিন্তু আর নোংর করে থেকো না, কারণ রাত্রি শেষ হয়ে গেছে, দিন শুরু হচ্ছে, তোমরা এরপর তোমাদের কাজকর্ম শুরু করো। ইয়ে মেরিনার্স বলছে, হে নাবিকেরা, অর্থাৎ জাহাজের জাহাজকে যারা চালাবে সেই নাবিকদের উদ্দেশ্যে বলছে, এ মেরিনার্স, হে নাবিকরা, দ্য নাইট ইজ গন, অর্থাৎ রাত্রি শেষ হয়ে গেছে, রাত্রি শেষ হয়ে গেছে, নাবিকরা রাত্রি শেষ হয়ে গেছে, তোমরা যাত্রা শুরু করো, তোমরা সমুদ্রে পাড়ি দাও। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, এবং কি বলছে, অ্যান্ড হারিড, এবং তাড়াতাড়ি করো, ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, অর্থাৎ কি না, ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে মিনস হচ্ছে কি না, ভূমিভাগ এখনো অনেকটা দূরে, অর্থাৎ তোমাদেরকে ভূমিভাগে পৌঁছাতে হলে এখনো অনেকটা পথ যেতে হবে, তোমরা তোমাদের যাত্রা শুরু করো, অর্থাৎ সমুদ্রে পাড়ি দেওয়া শুরু করে দাও, তোমরা তোমাদের কাজটা শুরু করো। ক্রাইং অ্যাওয়েক, ইট ইজ দ্য ট্রেন, ক্রাইং চিৎকার করে বলছে, অ্যাওয়েক জেগে উঠো, ইট ইজ দ্য ডে, আর এখন দিন হয়ে গেছে, অর্থাৎ সকাল হয়ে গেছে, সূর্যের আলো উঠেছে, এখন দিন হয়ে গেছে, তোমরা তোমাদের যাত্রা শুরু করো, তোমরা তোমাদের কাজ শুরু করো, তোমরা জেগে ওঠো। ইট সেইড আনটু দ্য ফরেস্ট, এরপর বাতাস কোথায় গেল না, এরপর বাতাস চলে যাচ্ছে ফরেস্টের মধ্যে, জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, জঙ্গলের মধ্যে দিয়ে যেয়ে কি বলছে না, সাউট চিৎকার করে বলছে, হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, হ্যাং, অর্থাৎ ঝুলিয়ে দাও, অল ইউর লিফি ব্যানার্স, লিফি মিনস হচ্ছে পাতা, ব্যানার্স আউট, অর্থাৎ কি না, তোমাদের পাতাগুলোকে ব্যানারের মতো, অর্থাৎ পতাকার মতো, বড় বড় যে পাতাগুলো আছে সেগুলো ব্যানারের মতো তোমরা সব ঝুলিয়ে দাও, অর্থাৎ রাত্রি হওয়ার জন্য যে পাতাগুলো একটু মুচড়ে গিয়েছিল, একটু দুমড়ে গিয়েছিল, বা একটু নিতিয়ে পড়েছিল, দিন হওয়ার সাথে সাথে বাতাস যে করে এই ফরেস্টকে বলছে, বলছে যে তোমরা তোমাদের যে পাতাগুলো আছে, যে সবুজ রঙের যে পাতাগুলো আছে, সেই পাতাগুলোকে তোমরা কি করবে না, সেগুলোকে তোমরা ব্যানারের মতো, অর্থাৎ পতাকার মতো ঝুলিয়ে দাও। তারপর কি হয়েছে না, এই উইন্ড এরপর চলে গেছে, ইট টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইং, অর্থাৎ এই জঙ্গলের মধ্যে যে সমস্ত পাখিগুলো আছে সেই সমস্ত পাখিগুলোর কাছে গিয়েছে, এবং যাওয়ার পর এই পাখির যে ভাঁজ করা পালকগুলো আছে, হ্যাঁ, এই উইংগুলো আছে, ডানাগুলো আছে, সেই পালকের মধ্যে যে ডানা আছে সেই ডানার মধ্যে গিয়ে এটা স্পর্শ করছে, অর্থাৎ এই বাতাস যে পাখির এই ডানাগুলোকে স্পর্শ করেছে, তারপরে বলছে, ও বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং, হে পাখি তোমরা জেগে ওঠো, অর্থাৎ রাত্রেবেলায় তোমরা যে ঘুমিয়েছিলে দিন হয়ে গেছে, অর্থাৎ সকাল হয়ে গেছে, তোমরা জেগে ওঠো, তোমরা গান গাও,
অর্থাৎ তোমরা তোমাদের গান গাওয়া কাজটা শুরু করো, কারণ রাত্রি শেষ হয়ে গেছে। এখানে একটা মজার বিষয়বস্তু দেখো, এগুলো খুবই সাধারণ ঘটনা। শীতকালে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাতে কুয়াশা দেখা যায়, সাধারণ ঘটনা। জাহাজ নোঙর করে আছে, জাহাজকে দিন শুরু হওয়ার সাথে সাথে তাকে আবার সমুদ্রে পাড়ি দিতে হবে, এগুলো সাধারণ ঘটনা। আর কি না বলতে চাইছি যে জঙ্গলের ভিতর দিকে, অর্থাৎ রাত্রেবেলায় জঙ্গলের পাতাগুলো একটু ঝিমিয়ে পড়ে, সেই পাতাগুলোকে বলছে যে তোমরা আবার ঝুলিয়ে দাও ব্যানার্সের মতো। তার কারণটা হচ্ছে কি না, দিন শুরু হয়ে গেছে। অর্থাৎ কবি এমন ভাবে কবিতাটাকে আমাদের সামনে তুলে ধরেছেন যেন এই উইন্ড যেন না থাকলে বোধহয় এগুলো সমস্ত কিছুই হতো না। অর্থাৎ উইন্ডের মধ্যে কবি কি করেছেন, একটা পার্সোনিফাইড করেছেন, একটা ব্যক্তিত্ব আরোপ করেছেন, এবং বলতে চেয়েছেন যে উইন্ডেই যেন মনে হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে অ্যাক্টিভেট করছে, অর্থাৎ সচল করছে। দিনের যে শুরু হয়েছে সেই দিনের শুরুটাকে এদের সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে এই বার্তাটা যে তোমরা তোমাদের কাজ শুরু করো। নেক্সট, এরপর বাতাস কোথায় যাচ্ছে, অ্যান ওভার দ্য ফার্ম, অর্থাৎ যখন এই খামার বাড়ির মধ্য দিয়ে যখন যাচ্ছে, খামার বাড়ির উপর দিয়ে যখন এই বাতাস যাচ্ছে, বলছে ও চ্যান্টিক্লিয়ার, অর্থাৎ হে মোরগ ইওর ক্ল্যারিয়ন ব্লো, অর্থাৎ তুমি তোমার যে ডাক সেই ডাকটা তুমি ছাড়ো। আগেকার দিনে যখন আমাদের এত বিজ্ঞানের অগ্রগতি হয়নি, তখন আমাদের গ্রামের দিকে বলো বা যখন আরো অনেক পুরানো দিনের কথা, সেখানে কি হয় না, ভোর হতো আমরা বুঝতে পারতাম কিভাবে না এই মোরগ ডাকছে, মোরগের ডাক শুনে আমরা বুঝতে পারতাম যে এখন বোধহয় ভোর হয়ে গেছে, অর্থাৎ রাত্রি শেষ হয়েছে ভোর হয়ে গেছে। অর্থাৎ এই মোরগের ডাকটা ইন্ডিকেট করে, কি ইন্ডিকেট করছে, না রাত্রি শেষ, দিনের শুরু। দ্য ডে ইজ নিয়ার, আর কি বলতে চেয়েছেন, না কবি বলছেন এই মোরগকে গিয়ে বলছে যে তুমি তোমার ডাক ছাড়ো, তুমি তোমার ডাক শুরু করো, যাতে করে মানুষরা বুঝতে পারে যে রাত্রি শেষ হয়ে গেছে, দিনের শুরু হচ্ছে। আর কি দ্য ডে ইজ নিয়ার, অর্থাৎ কবি বলতে চেয়েছেন এই মোরগের মধ্য দিয়ে, মোরগ ডাকলে কি বুঝবো আমরা, দ্য ডে ইজ নিয়ার, অর্থাৎ সকাল হয়ে গেছে, এটা বুঝবো। এট উইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, এরপর যাচ্ছে কোথায়, না শস্য ক্ষেত্রের মধ্য দিয়ে, বাতাসটা শস্য ক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছে, যার সময় কি হচ্ছে, না বো ডাউন, বলছে মাথা নিচু করো, অর্থাৎ কি না মাথা নিচু আমরা কখন করব, কাউকে স্বাগত জানানোর জন্য, কাউকে সম্মান জানানোর জন্য আমরা মাথা নিচু করে থাকি। আর যখন গাছে এই শস্য ক্ষেত্রে যখন শস্য করে থাকে, তখন দেখবে যে খুবই সাধারণ ব্যাপার যে এই শস্য যে গাছগুলো আছে সেগুলো একটু নুয়ে পড়ে, তার কারণ সে তাতে কি হয় না, শস্য ধরে থাকে তার ভারে, গাছগুলো এমনিতে একটু নুয়ে পড়ে। তো কবি সেই ইমেজটাকে আমাদের সামনে তুলে ধরেছেন, কি বলতে চেয়েছেন, যে কবি বলতে চেয়েছেন এই বাতাসের মধ্য দিয়ে যে তোমরা মাথাটা নিচু করো, অর্থাৎ শস্য ক্ষেত্রকে বলছে তোমরা মাথা নিচু করো, বো ডাউন, মাথা নিচু করো। আর কি অ্যান্ড হেল দ্য কামিং মর্ন, অ্যান্ড হেল, এবং তোমরা স্বাগত জানাও, ওয়েলকাম জানাও, কাকে, কামিং মর্ন, কামিং মানে যে আসছে, অর্থাৎ আগন্তুক, মর্ন মিনস হচ্ছে এখানে মর্নিং, অর্থাৎ আগন্তুক সকালকে, যে সকালটা আমাদের সামনে হাজির হচ্ছে আসছে, সেই সকালকে তোমরা মাথা নিচু করে স্বাগত জানাও। ইট শাউটেড থ্রু দ্য বেলফি টাওয়ার, ইট শাউটেড থ্রু দ্য বেলফি টাওয়ার, অর্থাৎ এটা চিৎকার করে করে বলছে কাকে, না বেলফি টাওয়ার, অর্থাৎ গির্জার মধ্যে সব থেকে উঁচু যে টাওয়ারটা থাকে সেখানে একটা ঘন্টা বানা থাকে। তো বলছে কি না, বলছে এটা চিৎকার করে ওই বেলফি টাওয়ারকে, অর্থাৎ গির্জার ওই টাওয়ারের কাছে যে ঘন্টা আছে তাকে বলছে, অ্যাওয়েক, জেগে ওঠো, ও বেল, বলছে হে ঘন্টা, প্রোক্লেম দ্য আওয়ার, প্রোক্লেম মিনস হচ্ছে ডিক্লেয়ার, ঘোষণা করা, অর্থাৎ প্রোক্লেম দ্য আওয়ার, অর্থাৎ তুমি সময় হয়েছে সেটা তুমি ঘোষণা করো। ঠিক এইরকম একটা উদাহরণ যেটা আমি আগে বললাম যে আগেকার দিনে যখন বিজ্ঞানের এত অগ্রগতি হয়নি, তখন মোরগের ডাক শুনে আমাদের ঘুম ভাঙতো, আমরা বুঝতে পারতাম যে এখন দিন শুরু হচ্ছে, অর্থাৎ রাত্রি শেষ হয়েছে, দিন শুরু হচ্ছে। ঠিক সেরকম এই সমস্ত গির্জাতেও ঘন্টা দেওয়া থাকে, এবং সেই ঘন্টা বাজলে মানুষেরা বুঝতে পারত যে বোধহয় রাত্রি শেষ হয়েছে, দিনের শুরু হচ্ছে, অর্থাৎ টাইমটাকে ইন্ডিকেট করত। তো বলছে ও বেল, হে ঘন্টা, প্রোক্লেম দ্য আওয়ার, অর্থাৎ সময়টা তোমরা ঘোষণা করো, অর্থাৎ এখন রাত্রি শেষ হয়েছে, দিনের শুরু হয়েছে, এটা তুমি ঘোষণা করো। তারপর বাতাস কোথায় যাচ্ছে, ইট ক্রস দ্য চার্চার উইথ এ সাইন,
ইট ক্রসড অর্থাৎ কিনা এটা পার হয়ে যাচ্ছে চার চার উই দে সাই অর্থাৎ সমাধি ক্ষেত্রকে, যেখানে মৃতদেহদেরকে কি করা হয়েছে কবরস্থ করা হয়েছে, সেই সমাধিস্থল যখন এই বাতাস পার হয়ে যাচ্ছে তখন উই দ্য সাই দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে যাচ্ছে, তার কারণ সেখানে যারা আছে তারা সবাই মৃত মানুষ। সেখানে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে যাচ্ছে বাতাস, তারপরে বলছে অ্যান্ড সেড নট ইয়েট অর্থাৎ এখনই নয়, ইন কোয়াইট লাই অর্থাৎ তোমরা শান্তভাবে ঘুমিয়ে থাকো শুয়ে থাকো, তোমাদের জাগা সময়ে এখনো হয়নি, অর্থাৎ তোমাদেরকে জেগে তোলার মতো জেগে ওঠার মতো সময় কিন্তু এখনো হয়নি, তোমরা ঘুমিয়ে থাকো। অর্থাৎ কবি এখানে যে আমাদের সামনে যে বার্তাটা দিতে চাইলেন সেটা হচ্ছে কি না, এই উইন্ডের মধ্য দিয়ে অর্থাৎ এই বাতাসকে কবি পার্সোনিফাইড করেছেন, ব্যক্তিত্বরূপ করেছেন এই বাতাসের দ্বারা। কবি কি চেয়েছেন না বিভিন্ন যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে কবি চেয়েছেন অ্যাক্টিভেট করতে অর্থাৎ তাদেরকে সচল করতে, এই বার্তাটা দিতে যে সকাল হয়েছে তোমরা আবার নতুন করে সমস্ত কিছুই শুরু করো, তোমরা আবার জেগে ওঠো, নতুন একটা প্রসপেক্ট নিয়ে আশা নিয়ে দিন শুরু করো। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই কবিতাটা ভালোভাবেই বুঝতে পেরেছো, যদি কোনো রকমভাবে কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও, সেই সমস্ত ব্যাপারগুলোকে আমি আবার বিস্তারিত আলোচনা করব। তবে কবিতাটা শেষ করার আগে আমি এখান থেকে যে সমস্ত লং কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে পড়ে বা পরীক্ষাতে আসতেই পড়ে সেগুলো হচ্ছে, যেমন ধরো অ্যাক্টিভিটি অফ উইন্ড বাতাসের যে কাজকর্ম অর্থাৎ বাতাস যা কাজ করছে মোটামুটি সারাংশটা সামারিটা, তো অ্যাক্টিভিটি অফ উইন্ড এটা লং কোশ্চেন পরীক্ষাতে পড়তে পারে। তারপর তোমার ডে ব্রেক এই কবিতার টাইটেল পড়তে পারে লং কোশ্চেন। আর কি হয় না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, ইট ক্রস দ্য চার্চার উইথ দ্য সাই, এই লাইনটা তুলেও কিন্তু মাঝে মাঝে কোশ্চেন দেয়। তার জন্য এই যে তিনটে কোশ্চেন আমি বললাম সেই কোশ্চেনগুলো একটু বাড়িতে অভ্যাস করবে, একটু লেখা অভ্যাস করবে, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে। তারপর এখান থেকে যে এমসিকিউ এবং এসিকিউগুলো আছে সেগুলো আমি পরবর্তী কোনো একটা ক্লাসে অতি অবশ্যই এমসিকিউ এবং এসিকিউর উপর একটা ক্লাস নেব, এবং সেগুলোকে এখান থেকে যা যা এমসিকিউ এবং এসিকিউ হয় সেগুলো আমি সমস্ত কিছুই আলোচনা করে দেবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। আরেকটা ব্যাপার, যদি এই কবিতাটা তোমাদের পড়ে ভালো লেগে থাকে বিন্দুমাত্র কিছু উপকার হয়ে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো, আর অতি অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। থ্যাংক ইউ।